ট্রান্সকম গ্রুপ নিয়ে আমরা ইতিমধ্যে শুনেছি, ওদের পারিবারিক একটা কলয়ের বিষয় আছে, ওখানে জাল জালিয়াতির বিষয়, এক বোন তার মা ভাইয়ের বিরুদ্ধে এবং এক ভাইকে হত্যা, এরকম অনেক কিছু আমরা পত্রপত্রিকার মাধ্যমে দেখেছি। এখানে আজকে মাননীয় হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার এবং বিচারপতি কাজী আবাদত হোসেনের বেঞ্চে শাহনাজ রহমান এবং সিমন রহমান সহ মোট আটজনের পক্ষে তিনটি মামলায় ফৌজদারি কার্যবিধির 561-এতে একটা আবেদন করা হয়েছে যে তারা জামিনে থাকা সত্ত্বেও চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাদের জামিন বাতিল করে তাদেরকে রিমান্ডে পাঠাচ্ছে, এবং এই মর্মে দুইজনকে সরাসরি জামিনে থাকা অবস্থায় জামিন বাতিল করে রিমান্ডে পাঠিয়েছে। সেই কারণে তারা এই ফৌজদারি কার্যবিধির 561-এতে এই তিনটি আবেদন করছে। তারা নির্দেশনা চেয়েছে যাতে তাদের জামিন সরাসরি বাতিল না করা হয় যদি জামিনের কোনো শর্ত ভঙ্গ না করে, এই কারণে তারা এই আবেদন তিনটি করেছে। রাষ্ট্রপক্ষ এবং পিটিশনার পক্ষের অনেক বিজ্ঞ সিনিয়র লয়াররা আর্গুমেন্ট করেছেন, সেখানে মূল বিষয়টা এসেছে যদি বিজ্ঞ ম্যাজিস্ট্রেট কোনো জামিন বাতিল করেন বা কোনো অর্ডারের এগেনস্টে যদি আবেদন করতে হয় তাহলে তাকে মেট্রো সেশন জজে রিভিশন আবেদন করতে হবে। রিভিশন আবেদন খারিজ হওয়ার পরে তারা সে আদেশের এগেনস্টে হাইকোর্টে আসতে পারেন, কিন্তু তারা ওটা না করে সরাসরি হাইকোর্টে এসেছেন যাতে একটা ডাইরেকশন পান এবং মানে তাদের জামিন যাতে বাতিল করতে না পারে এবং জামিন বাতিল করে রিমান্ডে নিতে না পারে। এখন বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের যেটা নির্দেশ মানে আদেশে লিখছেন যে তাদের এই মামলাগুলোর মধ্যে অনেক তথ্য উপাত্ত জানা দরকার তদন্তকারী কর্মকর্তার, তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতেই ওনারা ওনাদের কে জামিন বাতিল করেছেন এবং রিমান্ডে প্রেরণ করেছেন। ইতিমধ্যে তারা রিমান্ড থেকে ফেরত এসেছেন এবং তারা আবার জামিনও আছেন, সুতরাং এই মামলাটা এখানে চলে না বিদায়। মাননীয় হাইকোর্ট এই জামিনগুলো সামারিলি রিজেক্ট করে দিয়েছেন। আচ্ছা, এই নামগুলো একটু বলতে পারবেন কারা কারা ছিল এখানে? এই আবেদনগুলোর মধ্যে যারা ছিল তারা ছিল শাহনাজ রহমান, সিমিন রহমান, মোহাম্মদ মোসাদ্দেক, আবু ইউসুফ, মোহাম্মদ সিদ্দিকি, মোহাম্মদ কামরুল হাসান, মোহাম্মদ ফখরুজ্জামান এবং জারিব আয়াত হোসেন, আবদুল্লাহ আল মামুন। এই তিন মামলাতে যেটা ওনারা রুল এবং ডাইরেকশন চেয়েছেন সব মিলিয়ে এরা আটজন আছে, কোনো মামলায় হয়তো দুইজন বা তিনজন আছে কোনো কোনো মামলায়। এই মামলায় তো উভয় পক্ষে বেশ অনেক আইনজীবীর উপস্থিতি ছিল। হ্যাঁ, এই মামলা তিনটাতে আসলে আমাদের বাংলাদেশ সুপ্রিম কোর্টের অনেক বিজ্ঞ সিনিয়র আইনজীবী বৃন্দ এসেছেন, আমরা অনেকের আর্গুমেন্ট শুনেছি আইনগত বিষয়ে।